রাষ্ট্রকে এসে রক্তের বিনিময়ে এবং এই যে 2 লক্ষ মাওদের যুদ্ধ নষ্ট হলো, তারপরে 30 লক্ষ মারা গেল। কিন্তু পরে 7ই মার্চ ভাষণের পরে এই যে বঙ্গবন্ধুর ডাকে আমরা যুদ্ধ করেছি, এরপরে যখন 75 বঙ্গবন্ধু মারা গেল দিছে, আমি তখন সে অবস্থায় আমি তখন প্রায় 1 সপ্তাহ কথা বলতে পারি নি, অজ্ঞান অবস্থার মধ্যে হয়ে গেল। মানে মাথায় এমন ভ্রম হয়ে গেল যে আমাদের নেতা করলো, মহান নেতা আর তার এইভাবে করলো, আমরা এবার কী হই, আমাদের কি জন্ম হয়। এই সেই থেকে তো আমরা এখন গাঁ ভেঙে দেখি না আর বাসি না, তখন আমাদের উপর চর্চা শুরু হয়ে গেল। তো তারপর থেকে আস্তে 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 তখন আমাদের শেখ হাসিনা নেতৃত্বে এলেন, তখন থেকে আমরা অনেক শান্তি চাইছি, আমি শান্তিতে ফিরে আসছি। এবং শেখ হাসিনা যে এই যে নেতৃত্ব করছে এখন করতেছি, তার সম্পূর্ণ না করতেছে, তারপরে উনি যে এই যে নেতৃত্ব করতেছে, এটাই তো আমাদের উপর বিরাট ধন্যর কথা। বিরাট এখন মরছে আমার ভাই যুদ্ধে, অংশগ্রহণ স্বাধীনতা পেয়ে মরছে, কিন্তু ওনারা তো স্বাধীনতার ভোগেরা শুনে মারা গেছে। এই জন্যে আমরা শেখ হাসিনাকে যথেষ্ট আমাদের অন্তর অন্তর থেকে তাকে আমরা ভালোবাসি। এবং আজকের বাংলাদেশে কি বলবে আপনি? আজকের বাংলাদেশ, আজকের বাংলাদেশ তো প্রচুর উন্নয়ন, এই শেখ হাসিনার কারণে প্রচুর উন্নয়ন। আল্লাহর মতে আল্লাহ আমাদেরকে দীর্ঘজীবন করুক, উনি যতক্ষণ আছেন। আমরা তো জীবনে আমার কথা বলতেছি, আমি জীবনে অন্য কোথাও ভোট দেয়নি, আমি ইচ্ছা এবং দলও করিনি, এই দলই সুদা করে আসতেছি, আগে করতেছি, করিয়ে যাবো যে কোনো নাকি আছে আমার জন্য। তরুণ প্রজন্মদের জন্য আপনি কি বলবে যাচ্ছেন, যে আচ্ছা আমরা যারা তরুণ প্রজন্ম আছে আজকে যারা আমরা, হ্যাঁ আজকে যারা তরুণ আছে, এই 71 কি ঘটলো, কি ঘটিচ্ছে, এই কিভাবে এই দেশটা স্বাধীন আমরা পেলাম, এই জিনিসটা যদি এই তরুণরা জানতো, এই মসজিদ মাদ্রাসায় স্কুলে যদি এদের কিন্তু জানানো হতো এবং জানতো, এনারাও কিন্তু আমাদের মতোই গর্জে উঠতো।